আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে সেটা হচ্ছে কার্বনের এসপি টু সংকরণ এবং ইথিন বা ইথিলিন অনুর গঠন সম্পর্কে তো এর আগের এপিসোডে কিন্তু আমরা এসপিটি সংকরণ সম্পর্কে পড়েছিলাম যেখানে আমরা দেখেছিলাম কোনো পরমাণুর যোজতার স্তরে যদি একটা এস অরবিটাল এবং দুইটা পি অরবিটাল সংকরিত হয়ে তিনটা সমশক্তির নতুন অরবিটাল তৈরি করে তাহলে সেই প্রক্রিয়াকে আমরা বলি এসপি টু সংকরণ এখন কার্বনের ক্ষেত্রে এসপিটির সংকরণ কখন হবে যখন কার্বন পরমাণুর যদ্রতা স্তরের একটা এস অরবিটাল এবং দুইটা পি অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে তিনটা সমশক্তি নতুন অরবিটাল সৃষ্টি করবে এখন কিভাবে কার্বনে এসপিটির সংকরণটা হয় এবং কীভাবে ইথিন গঠন হয় সে সম্পর্কে আমরা ডিটেলস পড়ব প্রথমে আমরা কার্বন পরমাণুর উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করব। তাহলে আমরা পাবো ওয়ান এস টু টু এস ওয়ান টু পি এক্স তাহলে উত্তেজিত অবস্থায় কার্বন পরমাণুর মধ্যে বিজুর ইলেকট্রন বিশিষ্ট কিন্তু চারটা অরবিটাল পাওয়া যাচ্ছে একটা এস অরবিটাল এবং তিনটা পি অরবিটাল কিন্তু যেহেতু এসপি টু সংকরণ তাহলে কিন্তু প্রত্যেকটা পি অরবিটালই এখানে সংকরিত হবে না একটা যে কোনো একটা পি অরবিটাল এখানে অসংকুরিত অবস্থায় রয়ে যাবে তো আমরা ধরে নিলাম একটা এস অর্বিটাল এবং পিএক্স এবং পিওয়াই এই তিনটা অরবিটাল মিশ্রিত হয়ে পি টু সংকরণ হবে কার্বনের ক্ষেত্রে এখানে কিন্তু ফিক্সড করা নেই যে পিএক্স এবং পিওয়াই সংকরিত হবে এখানে যে কোনো একটা অসংকরিত থাকতে পারে পিএক্সও অসংকরিত থাকতে পারে আবার পিওয়াইও অসংকরিত থাকতে পারে এখন আমরা বর্ণনা সুবিধার্থে পি জেড অরবিটালটাকে অসংকরিত ধরে নিলাম আর ধরলাম পিএক্স এবং পিওয়াই এই দুইটা অরবিটাল হচ্ছে সংকরণে অংশগ্রহণ করবে তাহলে যখন একটা এস এবং দুইটা পি অরবিটাল অংশগ্রহণ করে সংকরণে তখন আমরা এরকম একটা গঠন পাই এটা হচ্ছে টু এস অরবিটাল এবং সাথে সংকরণ করবে হচ্ছে পি এক্স এবং পি ওয়াই অরবিটাল এটা হচ্ছে পি এক্স এবং এটা হচ্ছে পি ওয়াই অরবিটাল এরা সংকরিত হয়ে যে এসপি টু তিনটা নতুন অরবিটাল সৃষ্টি করবে সেই অরবিটালগুলো সেইপ হবে এরকম এরা কিন্তু একই সমতলে অবস্থান করে এবং এদের শীর্ষগুলো যোগ করলে একটা ত্রিভুজাকার গঠন পাওয়া যায় যে কারণে এই এসপি টু সংকরিত সে বা এই সংকরণ যে অনুতে অবস্থিত সেই অনুর আকৃতি বলা হয় হচ্ছে সুসম ট্রিভুজাকার গঠন বা সুষম সুষম গঠন গঠন এটা একটা তাহলে এই অর্বিটালের মধ্যবর্তী স্থানে থাকে হচ্ছে নিউক্লিয়াস এবং একটা করে বিজয় ইলেকট্রন থাকে প্রত্যেকটা অরবিটালের মাথায় এখন এরা হচ্ছে সংক্রহিত অরবিটাল তাহলে এই সংক্রহিত অরবিটালগুলো যে যে কোনো ধরনের বন্ধন গঠন করবে সেগুলো মুখোমুখি অধিক্রমণের ফলে তৈরি হবে এবং মুখোমুখি অধিক্রমণের ফলে আমরা জানি সিগমা বন্ধন গঠিত হয় আর পাশাপাশি অধিক্রমণ করলে পাই বন্ধন গঠিত হয় এখানে আমরা দেখব যেহেতু ইথিননু ইথিননুর আণবিক সংকেত হচ্ছে সি টু H4। তাহলে এখানে দুইটা কার্বন পরমাণু এবং চারটা হাইড্রোজেন পরমাণু কিন্তু বন্ধনে অংশগ্রহণ করে তো এরকম কিন্তু সংক্রমিত অর্বিটাল দুইটা কার্বন পরমাণুর মধ্যে তারপরে পাশাপাশি দুইটা কার্বন পরমাণুর মধ্যে তৈরি হবে হচ্ছে সিগমা বন্ধন পাশাপাশি দুইটা কার্বন পরমাণুর মুখোমুখি দুইটা এসপি টু অর্বিটাল সংক্রমিত এখানে অধিক্রমণের মাধ্যমে একটা বন্ধন গঠন করবে যেটাকে আমরা বলবো সিগমা বন্ধন আর প্রত্যেকটা কার্বন পরমাণুর কিন্তু দুইটা করে শঙ্কর অরবিটাল এখানে অবশিষ্ট থেকে যায় এর প্রত্যেকটা শঙ্কর অরবিটাল আবার হাইড্রোজেন পরমাণুর এস অরবিটালের সাথে মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে এখানে সিগমা বন্ধন গঠন করবে তাহলে আমরা পেলাম তিনটা শঙ্কর অরবিটালের মধ্যে একটা অরবিটাল কার্বন পরমাণুর মুখোমুখি অরবিটালের সাথে অধিক্রমণ করে বাকি দুইটা অরবিটাল হচ্ছে হাইড্রোজেন পরমাণুর এস অরবিটালের সাথে অধিক্রমণের মাধ্যমে সিগ্মা বন্ধন গঠন করে তাহলে এখানে কিন্তু আমাদের সংকূিত অরবিটালের বন্ধন গঠন সম্পর্কে শেষ তাহলে এই যে সংক্র অর্বিটালগুলো এগুলোর বন্ধন গঠন সম্পর্কে আমাদের আলোচনা শেষ তো এখন আমরা দেখব যে এই যে কার্বন পরমাণুর দুইটা কার্বন পরমাণুরই কিন্তু একটা করে অর্বিটাল টুপি অরবিটাল অসংকরিত অবস্থায় রয়ে গিয়েছিল বা এটাকে আমরা বলতে পারি বিশুদ্ধ অরবিটাল যে অর্বিটালগুলো সংকরণে অংশগ্রহণ করে না তারা হচ্ছে বিশুদ্ধ অরবিটাল তো এখানে কিন্তু প্রত্যেকটা কার্বন একটা করে পি বিশুদ্ধ অবস্থায় রয়ে গেছে এরা যার কারণে এরা সংকরণে অংশগ্রহণ করেনি সরাসরি মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে বন্ধন গঠন করতে পারেনি এখন এই যে পাশাপাশি অবস্থিত অরবিটালগুলো এরা কিন্তু কার্বন পরমাণুর উপরেও নিচে লম্বা অবস্থান করে এবং দুইটা পি অরবিটাল কিন্তু পরস্পরের সাথে সমান্তরালে থাকে থাকার কারণে এদের মধ্যে একটা পাশাপাশি একটা বন্ধন বা একটা আকর্ষণের সৃষ্টি হয় পাশাপাশি আকর্ষণের কারণে এদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হয় এবং পরবর্তীতে দুইটা পি অরবিটাল হচ্ছে এভাবে পাশাপাশি ওভারল্যাপ করে পাশাপাশি এভাবে ওভারল্যাপের কারণে তারা তখন পাই বন্ধন তৈরি করে এবং এটা কিন্তু অপেক্ষাকৃত দুর্বল প্রকৃতির বন্ধন আমরা যখন বন্ধনের প্রকারভেদ পড়েছিলাম তখন দেখেছি মুখোমুখি অধিক্রমণ করলে বন্ধনটা শক্তিশালী হয় কারণ সেখানে ইলেকট্রনের ঘনত্বটা বেশি হয় এবং সেই মুখোমুখি অধিক্রমণের ফলে সৃষ্ট সামি বন্ধনকে আমরা নাম দিয়েছিলাম সিগমা বন্ধন এখানে কিন্তু শঙ্কর অর্বিটারগুলো যে বন্ধনগুলো তৈরি করেছে সবই সিগমা বন্ধন কিন্তু পাশাপাশি যে আমাদের অসংকরিত অরবিটারগুলো পাশাপাশি শঙ্কর আকর্ষণের কারণে যে বন্ধনটা তৈরি করে সেই বন্ধনটা হয় দুর্বল প্রকৃতির যাকে নাম দেওয়া হয় পাই বন্ধন এখন যদি আমরা সব বন্ধন সহ আলটিমেটলি কার্বন পরমাণুর ছবিটা এখানে ইথিন অনুর গঠনটা আঁকি তাহলে দেখতে পাবো গঠনটা হবে এরকম এবং দুইটা শঙ্কর অরবিটাল যে এসপি টু এই প্রত্যেকটা হচ্ছে এসপি টু শঙ্কর অরবিটাল তারা মুখোমুখি অধিক্রমণের ফলে কার্বন বন্ড কার্বন সিগমা বন্ধন তৈরি করেছে তারপরে এটাও এসপি টু এটাও এসপি টু চারটা যে অবশিষ্ট এসপি টু অরবিটাল এরা একটা করে হাইড্রোজেন পরমাণুর সাথে মুখোমুখি অধিক্রমণের ফলে হাইড্রোজেন পরমাণু এস অরবিটালের সাথে মুখোমুখি অধিক্রমণের ফলে আবার এখানে সিগ্মা বন্ধন তৈরি করেছে এটা কিন্তু তো এখানে আমাদের সব সমজি যে একক বন্ধনগুলো বা সিগমা বন্ধনগুলো ছিল সেটা সম্পর্কে আমাদের গঠন আকাশে এখন যে পাই বন্ধন তৈরি হবে সেটা কিভাবে তৈরি হবে অসংকরিত যে পিজে অরবিটালটা ছিল যেহেতু আমরা এই অনুর পি জেডটাকে অসংকরিত ধরে নিয়েছিলাম সেই পিজে অরবিটালটা পাশাপাশি অধিক্রমণ করবে পাশাপাশি অধিক্রমণের ফলে এখানে একটা পাই বন্ধন তৈরি হবে তো আলটিমেটলি গঠনটা সহজ সরল যে গঠন সেটা হবে এরকম সি এখন এই গঠনে আমরা যেহেতু sp2 সংকরণে জানি দুইটা অরবিটালের মধ্যবর্তী কোণের মান হয় কত একশো ডিগ্রি তাহলে এখানে প্রত্যেকটা অরবিটালের মধ্যবর্তী কোণের মান হবে একশো বিশ ডিগ্রি তা বন্ধন কোণের মান কত হবে একশো বিশ ডিগ্রি এবং বন্ধনের ফলে অনুর আকৃতির কেমন হবে সুষম ত্রিভুজাকার sp2 সংকরণের ফলে কার্বন অনুর যে গঠনটা বা ইথিনের গঠন এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক ইম্পর্ট্যান্ট আশা করি সবাই বুঝতে পেরেছ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য